এই অজমলা টুথপিক কেউ গিফট দেয়? তুই তোর জন্মদিনে খাওয়াবি, সেগুলো তো হজম করতে হবে। যা আমি বাজার করে আসি। তুই যদি আবার বোকা বানাইছু তোর একটা আমার মাটিতে পড়বে নি। তাহলে মা এই জন্মদিনটা ডুপ্লিকেট। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে টাকা দেবে। জন্মদিনে উইশ করেছে, এবার খাওয়ার কথা বলবে, না খাওয়ালে বন্ধুরা খারাপ ভাববে। খারাপ ভাববে তো ভাববে, আমার কাছে কোনো টাকা টাকা নেই। তুমি টাকা দেবে নি তো? না দিব নি। কি করা যায়, কি করা যায়, যা হবে দেখা যাবে। বুঝলি নেড়া, আর কতদিন সিঙ্গেল থাকবো, এবার একটা গার্লফ্রেন্ড পটাতে হবে। হ্যাঁ পটা। তোরা দেখে কে পছন্দ করবে বলতো? এটা কিন্তু তুই ঠিক কথা বলছিস, আমাদের কপালে গার্লফ্রেন্ড জুটবে না। চল পড়া বাদ দিয়ে ফুচকা দোকান দিই, ফুচকা খাইয়ে যদি কোনো মেয়েকে পটাতে পারি। তুই কিন্তু প্ল্যানটা ঠিক দিয়েছিস। ওই আরাধন দাঁড়া, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে চালিয়ে দিবি পার্টি টাটি দে। পার্টি তো দেবো, তার আগে আমার বার্থডে গিফট কোথায়? হ্যাঁ দেবো তো। তুই জমিদার বাড়ি চল, আমরা গিফট আর কেক নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাবে কিন্তু? হ্যাঁ, বন্ধু যদি হয় এরকম। এত গিফট কেক সব কি আমার জন্য? এত কিছু করার কি দরকার ছিল? তুই আমাদের বন্ধু, তোর জন্য করবো না তো কি অন্য কারোর জন্য করবো? নে নে কেক কাট। তোরা এর থেকে আর বড় কেক পেলি না? না রে, যেটা পেয়েছি সেটাই এনেছি। নে নে কেকটা কেটে ফেল, বেশি দেরি করিস না। এই নে হারাধন, তোর জন্মদিনের গিফট। এই নে আমারও গিফট। থ্যাংক ইউ। নে গিফট গুলো খুলে দেখ। অজমলা, এটাতে কি গিফট আছে দেখি। হ্যাঁ হ্যাঁ খুল। এই হজমলা টুথপিক কেউ গিফট দেয়? তুই তোর জন্মদিনে খাওয়াবি, সেগুলো তো হজম করতে হবে, সেই জন্য হজমলা দিয়েছে। আর মাংস খাওয়াবি, সেগুলো দাঁতে লেগে যাবে, সেই জন্য টুথপিক দিয়েছে। আর এই দেখ টিস্যু এনেছি, খাওয়ার পর মুখটা মুছে নিবি। আরাধন, কেক তো কাটা হয়ে গেল, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চল। আজকে নয় কালকে যাব। এই আরাধন, গিফট দিয়েছি খাওয়াবি বলেছিলি, চল আগে চল চল চল। কোথায় গেলে অর্ডারটা নিয়ে যাও? হ্যাঁ বলুন স্যার, কি দেব? প্রথমে একটা ঠান্ডা মিনারেল ওয়াটার, আর এই সময় বিরিয়ানি খাবি তো? মোর পেট ভর্তি আছে, আমি কিছু খাবো নি। তাহলে পাঁচটা চিকেন বিরিয়ানি আর এক প্লেট করে চিকেন চাপ। আর কিছু? আপাতত এগুলো খাই, পেটে জায়গা থাকলে তারপর বলবো। কিরা হারা ধনরা ঠিক আছে তো? আজ অনেকদিন পর রেস্টুরেন্টে খেতে এসেছি, পেট ভরে খাবো, পেটের একটা কোনো ভাব। জন্মদিনে এত সুন্দর পার্টি দেওয়ার জন্য। তোরা খা, মোর খুব
ঠাট্টা বেছে আমি মুখে আসি। হ্যাঁ যা। দোকান বন্ধ করার সময় হয়ে গেল, তোদের বন্ধু তো এখনো এলো না। কথা বলতে বলতে ভুলেই গেছি তোরা যে রেস্টুরেন্টে বসে আছো। তুই কি আমাদেরকে বোকা পেয়েছিস? না না, আমার ভুল হয়ে গেছে। তোরা খাবি তো, তোদেরকে আমি পিকনিক করে খাওয়াবো। আমি বাজার করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, পিকনিক যে করবি, মুরগি কোথায়? আছে আছে, এখন আলু পেঁয়াজ এনেছি, এগুলো কেটে রেডি রাখ, মাংস আনলে ডাইরেক্ট কড়াই ছেড়ে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি চল। এই জায়গাটাই কোথায় পাই? টাকাও তো নেই, কি করা যায় কি করা যায়। ছোটবেলায় মুরগি চুরি করে পিকনিক করতাম, সেই প্ল্যানটা কাজে লাগিয়ে দেব। তাহলে চল এই মুরগিটা নিয়ে পিকনিক করবো। তোর বাবা জানতে পারলে বকবে নি তো? না বকবে নি, চুপচাপ নিয়ে পালিয়ে চলো, জানতে পারলে তো বকবে। চল চল চলো। দেরি করিস না, রান্না কর। সুন্দর গন্ধ, আমি লেগ পিসটা খাবো। তোকে লেগ পিস দেবো, তাহলে তুমি আমাকে লেগ পিস দিবানি না?
দিবনি ঠিক আছে দিতে হবে না আমি বাবাকে গিয়ে বলে দেব তুমি মোরভারের মুরগি চুরি করে এনে পিকনিক করে বন্ধুদেরকে খাওয়াচ্ছ হারাধন তুই লোকের ঘরে মুরগি চুরি করে আনছু লোকের ঘরে কোথায় আমার কাকুর ঘরে মুরগি চুপচাপ রান্না হয়ে গেলে পেট ভর্তি করে খাতো আরে এইখানেই তো মুরগিটা ছিল কোথায় গেল আয় 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 তি 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 আয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতেও ভুলবেন না আর নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখা আছে তাহলে পরের ভিডিওতে বাই